हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रोटेक। वेलकम टू माय चैनल। बंधुरा, এই মুহূর্তে একদম লেটেস্ট যে আপডেটটা আপনাদের দিতে চলেছি সেটা হচ্ছে আগামী কাল থেকে প্রতি শনিবার আর ব্যাংক বন্ধ থাকবে না। এটা কিন্তু নবান্ন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। ইন ডিটেল কি বলা হয়েছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই। আগামী কাল থেকে প্রতি শনিবার আর ব্যাংক বন্ধ থাকছে না। করোনা পরিস্থিতিতে গত 20 জুলাই প্রতি শনিবার আর রবিবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে এখন আনলক 4 শুরু হয়ে যাওয়ায় এবার থেকে রিজার্ভ ব্যাংকের নিয়মে ফিরে যাচ্ছে ব্যাংকের ছুটি। অর্থাৎ আগামীকাল থেকে আবার চালু হচ্ছে ব্যাংকের নিজস্ব নিয়মে ছুটি। ব্যাংকের নিয়মে ছুটি থাকবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। রাজ্য সরকারের অর্থদপ্তর থেকে নোটিশ দিয়ে ঘোষণা এটাই। প্রসঙ্গত, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আগামী 7 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ সম্পূর্ণ লকডাউন হতে চলেছে। এর আগে রাজ্য সরকার জানিয়েছিল স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গোটা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বন্ধই থাকবে। একইভাবে বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল আর বিনোদনের যে সমস্ত পার্ক সেগুলো। তো এটাই বুঝলেন আজকের একদম ছোট একটা আপডেট, যে এই করোনার পরিস্থিতি আর লকডাউনের জন্য কিন্তু ব্যাংক শনিবার আর রবিবার বন্ধ রাখার একটা ডিসিশন নিয়েছিল। বাট এখন আর সেই ডিসিশন সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কে যা নিয়ম আছে সেটা হচ্ছে মানে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে কিন্তু ব্যাংক যেমন বন্ধ থাকে তেমন থাকবে, আর রবিবারটা তো বন্ধ থাকি। তো বাকি দিনগুলোতে কিন্তু ব্যাংক অ্যাজ ইউজুয়াল খোলা থাকবে আর কাজগুলো সমস্ত কিছুই করা যাবে বা চলবে ব্যাংকে। তো এটাই ছিল একদম লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আপডেটটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপনারা অর্ডার করার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।